আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও হাজির হয়েছি 11 থেকে 20তম গ্রেডের সকল চাকরি প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ গণিত প্রশ্নের সমাধান নিয়ে। এখানে রয়েছে টপ 10 টাইপের ম্যাথ সলিউশন। তো 10 টাইপের মধ্যে প্রথম 1 নম্বরটা দেখি। প্রথম 1 নম্বরে দেওয়া আছে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ কত। যদি আমরা বৃহত্তম সংখ্যা গঠন করি তাহলে বৃহত্তম অঙ্ক দ্বারাই গঠন করতে হবে। তাহলে বৃহত্তম অঙ্ক কত? 3, 2, 1, 0, অর্থাৎ 3210। এবং যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি তাহলে ক্ষুদ্রতম অঙ্ক দ্বারা প্রথমে শুরু করতে হবে। তাহলে ক্ষুদ্রতম অঙ্ক দেওয়া আছে 0, কিন্তু 0কে যদি আমরা বামে বসাই তাহলে কোনো মূল্য থাকে না। সুতরাং সংখ্যার প্রথমে যদি আমরা 0 বসাই তাহলে তার মূল্য থাকবে না। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম ক্ষুদ্রতম অঙ্ক ধরবো 1, এরপরে অঙ্ক 0, তারপরে কি 2, 3। এখন যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। অতএব 3 আছে কত হলে 10, 7 হাতে থাকলো 1, 3 আছে কত হলে 11, 8 হাতে থাকলো 1, 1 আছে কত হলে 2, 1-এ 1 আছে কত হলে 3, 2-এ, অর্থাৎ আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেলাম 2187। সুতরাং বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ হলো 2187। এটাই আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কোনো স্থানে যত লোক আছে তত 5 পয়সা জমা করাই, মোট 31.25 টাকা জমা হলো, ওই স্থানে কত লোক আছে। তাহলে এটা আমরা কিভাবে সলিউশন করব? কোন স্থানে যত লোক আছে, অর্থাৎ আমরা যদি ধরি এক্স জন লোক আছে এবং এক্স 5 পয়সা করে দেওয়া হলো, তাহলে কি হবে? এক্স গুণন 0.05 ইজিক্যাল টু কত হবে? মোট জমা হয়েছে 31.25 টাকা। অতএব আমরা যদি এখন এর ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? এক্স স্কোয়ার গুণন 0.05 ইজিক্যাল টু 31.25। এখন যদি আমরা দশমিক উঠিয়ে দিই এবং 0.5টাকে ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে? এক্স স্কোয়ার ইজিক্যাল টু 31.25, দশমিক উঠালে আমরা পাই 5, এবং 5 দিয়ে যদি এখন কাটাকাটি করি তাহলে আমরা পাবো 5×30, 5×10 এবং 5×5 625। এখন বর্গমূলটা যদি উঠিয়ে দিই তাহলে আমরা পাবো এক্স ইজিক্যাল টু, অতএব এক্স ইজিক্যাল টু কত? 25 জন। এরপরে 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, 2740 জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়, প্রতিসারিতে সৈন্য সংখ্যা কত? 2740 জন থেকে 4 জন বিয়োগ করলে পাই 2736 জন। 2736 জন এর বর্গ করার জন্য আমাদের সর্বপ্রথমে ডান থেকে জোড়া জোড়ায় ভাগ করে নিতে হবে। যদি আমরা জোড়া জোড়ায় ভাগ করি তাহলে থাকে 2 অবশিষ্ট। তাহলে 2-এর বর্গমূল সর্বপ্রথম করব। 2-কে কত দিয়ে যায়? 1 বার। তাহলে 2×1=2, 1 বার 1। আমরা যদি বিয়োগ করি এখান থেকে তাহলে পাবো 107। এখন কত দ্বারা যদি আমরা বর্গমূল করতে পারবো সেটা দেখব। তাহলে 1-এর ডাবল কত? 2। এখন কত দিয়ে গুণ করলে আমরা পাবো? সেটা হচ্ছে 4। 4 দিয়ে গুণ করলে আমরা 24, 96, 107-এর পাশাপাশি একটা সংখ্যা পাবো, সেটা হবে 96। 96-কে আমরা বিয়োগ করলে কত পাবো? 1। 9 কত হলো 10, 1-এ আমাদের অবশিষ্ট সংখ্যাটা নামবে 36। 14-এর দ্বিগুণ করলে আমরা কত পাই? 28। 28-এর সাথে কত গুণ করলে আমরা বর্গমূল করতে পারবো? 1136। এটা গুণ করলে আমরা দেখতে পাবো সেটা যাবে 4 দিয়ে। 284-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে অবশ্যই 1136 আসবে। সুতরাং প্রতি সারিতে সৈন্য সংখ্যা রয়েছে 144 জন। 4 নম্বর প্রশ্ন দেখছি আমরা, 0.4-কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কিভাবে আমরা লিখতে পারবো? 0.4×100, অর্থাৎ এটাকে এখন যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে কি পাবো? এখন দশমিকটাকে যদি উঠিয়ে দিই তাহলে 4×100 ভাগ হচ্ছে, দশমিক উঠালে আমরা দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য 0। 10 দিয়ে যদি 100কে কাটাকাটি করি তারপর 10×10=100, 4-এর সাথে 10 গুণ করলে 40। অতএব 0.4-কে শতকরা প্রকাশ করলে হবে 40%। এটাই অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে দেখছি, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে কত লাভ হবে? এখানে টাকায় 3টি, অর্থাৎ 1 টাকায় 3টি করে ক্রয় করছে,
এবং বিক্রয় করছি দুটি করে, তাহলে আমাদের হাতে থাকে আরেকটা করে লিখবো, অর্থাৎ আমাদের লাভ হচ্ছে। যদি লাভ হয় তাহলে শতকরা হিসেবে আমরা যদি বের করতে যাই তাহলে খুবই শর্ট মেথড আমরা এটা দেখব। সুতরাং কী হবে, যেটা শতকরা লাভ, অর্থাৎ লাভ ইজ ইকাল টু শতকরা হিসেবে 100 ভাগ হচ্ছে যেটা বিক্রয় করব হাতে রেখে, সেটাই হলো এর ভাগ। অর্থাৎ 100কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 50। সুতরাং লাভ হবে 50%। 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে, ক্রয়ের বেতন ক্রয়ের বেতন অপেক্ষা 35 টাকা বেশি হলে ক্রয়ের বেতন অপেক্ষা কত কম। এটা শতকরা মেথডের একটি অঙ্ক, তাহলে ক্রয়ের বেতন অপেক্ষা 35 টাকা বেশি। সুতরাং ক্রয়ের বেতন যদি 135 টাকা হয় তাহলে ক্রয়ের বেতন কত, 100 টাকা। ক্রয়ের বেতন অতএব কি হবে, ক্রয়ের বেতন কত, 100 টাকা হলে ক্রয়ের বেতন 135 টাকা। অর্থাৎ 135 টাকায় কম হয় কত, 35 টাকা। অর্থাৎ 135 টাকায় কম কত, 35 টাকা। 1 টাকায় কম কত, 135 এর 135। তাহলে 100 টাকায় যদি কম আমরা করি তাহলে কি হবে, 100 টাকায় কম 35 গুণ 100 ভাগ হচ্ছে 135। আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাবো 5 দিয়ে 5 সাথে 35 10 3 5 সাথে 35 27। অতএব 700 ভাগ হচ্ছে 27। এখন 700কে যদি আমরা 27 দিয়ে ভাগ করি তাহলে এটাকে ক্যালকুলেশন করার পর আমরা পাবো 25.92। 7 নম্বর প্রশ্ন একটি অনুপাত ধরনের অঙ্ক, এখানে দেওয়া আছে ক অনুপাত খ ইজ ইকাল টু 3.5 এবং খ অনুপাত গ ইজ ইকাল টু 4.7। এটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে প্রথমে তিনটার মান লিখে নেব, ক অনুপাত খ অনুপাত গ, এবং কর ক্ষয়ের মান দেওয়া আছে, কয়ের নিচে কয়ের মান, ক্ষয়ের নিচে ক্ষয়ের মান যদি বসায় তাহলে 3.5 হবে, এবং এখানে দেওয়া আছে খ অনুপাত গয়ের মান কত, 4.7। এখন ক্ষয়ের নিচে ক্ষয়ের মান আর গয়ের নিচে গয়ের মান 4.7। এভাবে এর পার্শ্ববর্তী মান হবে গয়ের মান, অর্থাৎ 5, এবং কয়ের পার্শ্ববর্তী মান ক্ষয়ের মান এটাকে ধরে নেব 4। আমরা যদি মনে মনে ধরি তাহলে কি হবে, 3.5 ক খ গয়ের মান, তাহলে এটাকে আমরা যদি লম্বালম্বিভাবে গুণ করি তাহলে উপর নিচের সাথে গুণ করি পার্শ্ববর্তী কোনো কিছুর সাথে গুণ হবে না, অর্থাৎ 3 4 12 4 5 20 5 7 35, এভাবে মান নির্ণয় হবে। অতএব ক অনুপাত গ ইজ ইকাল টু 12.35, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে, ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়, এই মানগুলো আমরা নির্ণয় করতে পারি এভাবে যে এরকম অ্যারো চিহ্ন দিয়ে আমরা গুণ করে নিব কয় মান, 5 দুগুণে 10। প্রথমে উপর থেকে যে গুণটা করব সেটার প্রথম মান 5 দুগুণে 10, 3 4 12। নিচ থেকে যেটা গুণ করা শুরু করব সেটা অপরটার মান, তাহলে 12। এখান থেকে বড় সংখ্যাটা কোনটা পেলাম আমরা, 12, তাহলে প্রথমটা কাটা। এরপর যেটা আমরা বড় সংখ্যা পেলাম সেটা দ্বারা অপর সংখ্যাকে গুণ করব, তাহলে আবারও ওইভাবে গুণ করি, 4 9 36, 5 8 40। তাহলে আমরা বড় সংখ্যাটা কোনটা পেলাম, 36 না 40, নিশ্চয় 40, তাহলে যেটা ছোট সংখ্যা সেটা আমরা কেটে দিব 40। এখন যে বড় সংখ্যাটা পেলাম এই বড় সংখ্যার সাথে অপর সংখ্যাটা দ্বারা গুণ করব, তাহলে কি হবে, 8 27 56 এবং 9 10 90 এটার মান। তাহলে ছোট সংখ্যাটা কত, 56, বড় সংখ্যাটা হচ্ছে 90। অতএব আমাদের বড় মান কোনটা হলো, ঘ নম্বর, অতএব উত্তর আমাদের ঘ হবে। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে, এ কিউ ঘনমূল তার আরেকটা ঘনমূল, এভাবে বারবার যদি অনেকগুলো ঘনমূল থাকে তাহলে প্রথমটার ক্যালকুলেশন করে নিব, অর্থাৎ বর্গমূল মানে আমরা জানি হাফ, এর পাওয়ার হচ্ছে 3, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, এ কিউব
বর্গমূলের মান 1/3, তার উপর আবার পাওয়ার কিউব। এভাবে যদি আমরা ভাঙাই তাহলে কি পাবো, 3 3 কাটা, তাহলে এ ঘনমূল। আবারও বর্গমূলের পাওয়ার আমরা জানি কত, 3, তাহলে দশ নম্বর প্রশ্ন আমরা দেখছি, 1 হতে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত। এটা যদি আমরা নির্ণয় করি, প্রথম পদ দেওয়া আছে 1 এবং শেষ পদ দেওয়া আছে 100। 1 হতে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত, তাহলে এর পদ সংখ্যাও 100। পদ সংখ্যা আমরা জানি কি, এন, তাহলে এর সূত্র হচ্ছে এন যোগফল ইজিক্যাল টু এন ইন্টু এন প্লাস 1 বাই হচ্ছে 2। এখানে পদ এন হলো পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা আমরা জানি কত, 100 101 যোগ করলে পাই ভাগ 2, 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে 50। 50কে যদি আমরা 101 দ্বারা গুণ করি তাহলে পাবো 5050। এটাই আমাদের অ্যান্সার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপিয়ে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে।